আসসালামু আলাইকুম আজকে আমরা প্রথম অধ্যায় গাড়ির প্রকার বেদ নিয়ে আলোচনা করব কত রকম গাড়ি আছে গাড়িগুলোর ক্যারেক্টার কি কোন গাড়িগুলাকে কি নাম বলা হয় আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করবো এবং কুইজ করার চেষ্টা করব এই বিষয়গুলোর উপরে যদিও গ্রুপে আমি এগুলোর উপরে ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিও দেখে আপনারা আসলে অনেক ধারণা নিয়ে নিয়েছেন অনেকটা আগাই গেছেন তো এখন আমি আরেকটু একটু ধারণা দিয়ে কুইজে চলে যাব আমাদের সপ্তাহে তিন দিন ক্লাস হয় মঙ্গল বৃহস্পতি শনি নতুনদের একদম ব্র্যান্ড নিউ যারা তাদের সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি শনি আর তিন দিন অধ্যায় অধ্যায় কমপ্লিট করানো হবে এক্স এর সো দুইটি গ্রুপ রানিং আছে এক্স টেন এক্স ইলেভেন এক্স টুয়েলভ শুরু হবে নভেম্বরের ত্রিশ তারিখে সো যারা এখন পেমেন্ট করে ভর্তি হয়ে যাবেন আপনারা রানিং গ্রুপের সাথে ক্লাস করতে পারবেন এর প্রথম অধ্যায়ের ভিগ্রিয়া ক্লাস করতে পারবেন দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আবার আমরা পরবর্তীতে নভেম্বর ত্রিশ তারিখে যখন নতুন বেস চালু করব আপনারা তখন আবার শুরু থেকে স্টাডি করতে পারবেন যেদিন না করে যেদিন পেমেন্ট করবেন সেদিন থেকেই ক্লাস তো যারা আজকে ক্লাসটি করবেন বা আগে ক্লাস গুলো করেছেন যারা ভর্তি হন না এখনো আপনার কালকে পেমেন্ট করলে কিন্তু কালকে থেকে রানিং গ্রুপে অ্যাড করে দিব রানিং ক্লাস গুলো করতে পারবেন আমরা ইম্পর্টেন্ট থিওরি ভিডিও শুধুমাত্র পেড গ্রুপে দেই ফ্রি ক্লাস করে অনেকে পাস করতেছে অনেক স্টুডেন্ট পাস করেছে আমাদের ফ্রি ক্লাস করে তারপর ভর্তি হইলে আর দ্রুত পাস করতে পারবেন ইম্পর্টেন্ট পিডিএফ ফাইল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা অধ্যায় থিউরি ভিডিও সিরিয়াল ভাবে পেয়ে যাবেন যারা ফ্রি ক্লাস করতেছেন আজকে বারো নম্বর কালকে বিশ নম্বর এরপরে দুই নম্বর আপনার সিরিয়াল পাচ্ছেন না বা যারা পেইড গ্রুপে আছেন পেইড গ্রুপে কিন্তু একদম সিরিয়াল মেনটেন করে উন দু এভাবে পঁচিশটা অধ্যায়ের ভিডিও গুলা মাঝে মাঝে দেওয়া হয় সেই ভিডিও গুলা কিন্তু আপনারা দেখে দেখে সিরিয়াল মেনটেন করে আগাতে পারবেন এছাড়া আমাদের যারা পেইড গ্রুপে আছেন আমাদের

এর পরবর্তী পার প্রথম অধ্যায় ভেহিকুলি গাড়ির প্রকারভেদ এইগুলো শিক্ষা হয়ে গেলেই প্রথম অধ্যায় আমাদের কমপ্লিট এরপর আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব সো প্রথমে আমরা যেটা সবাই জানি গাড়ি যত যানবাহন দেখা যাচ্ছে সবাইকে আমরা গাড়ি নামে চিনি বেসিক সাধারণত আমরা মার্ক করে বলি না যে এটা অত ভেতুরা এটা অত এটা চিকলো মোটর আমরা কিন্তু এক নামে সবাইকে কি বলি গাড়ি গাড়ি সব গাড়ি এটাও গাড়ি এটাও গাড়ি তারপরে এটাও গাড়ি সবই গাড়ি এ সবই গাড়ি এখন যদি আপনাদের বলা হয় কয়েকটা গাড়ির নাম বলুন তখন আপনারা পেসে পড়ে যাবেন যে কি কইলো সবই তো গাড়ি আবার কয়েকটা গাড়ির নাম কেমনে বলুন আচ্ছা আমি যদি একজনকে বলি আহ জহিরুল ভাই জহিরুল এক্স ইলেভেন জহিরুল ভাই বা রোমিও ভাই আনমিট করেন জি আপনি কয়েকটা অ্যানিমেল প্রাণীর নাম বলেন তো প্রাণীর কয়েকটা প্রাণীর নাম বলেন প্রাণী নাম বলবো না বাংলাতেই বলেন বা ভাল্লুক হাতি ঘোড়া হাতি হ্যাঁ এখন এগুলা সবগুলা প্রাণী একত্রে সবারকে একটা কি সেম সবাই একই স্পিডে দৌড়ায় সবার কি শক্তি সেম হাতিয়ার বাঘের শক্তি কি সেম খরগোশ আর ভাল্লুক হ্যাঁ এবং আলাদা ক্যারেক্টার আছে সবার ক্যারেক্টার সেম না আলাদা আলাদা ক্যারেক্টার আছে বাঘ খুব স্পিডে দৌড়ায় হ্যাঁ তারপরে আপনার ভাল্লুক আসতে দৌড়ায় হাতিয়ার তো এরকম যে প্রাণী আবার যদি বলি ভাই কিছু ফুলের নাম বলুন বলবেন গোলাপ লাল রং বলবেন ফুল সাদা রং আলাদা আলাদা নাম আছে কিন্তু ক্যারেক্টার ভিন্ন গোলাপের গান এক রকম বিলিফুলের গ্রান কি অন্যরকম তো ওই রকমটাই আমাদের খেয়াল করতে হবে এখন যদি একজনকে বলি যে কয়টা গাড়ির নাম বলেন আব্দুল মালিক ভাই কয়টা গাড়ির নাম বলেন আসসালামু ভাই বাংলা করে গাড়ির নাম বলেন গাড়ির নাম মোটর সাইকেলের হ্যাঁ টা

তারপরে প্রাইভেট কার তারপরে ঠেলা গাড়ি তারপরে মোটর সাইকেল এইগুলোর নাম শুধু ইটালিয়ান শিখবো দেখছি নতুন কোনো কিছু শেখার দরকার নাই আমরা আগে যেমন আমরা ইংলিশে শব্দ অর্থ পড়তাম যে হ্যান্ড মানে হাত লেগ মানে পা মাথা মানে হেড চোখ মানে আই নাক মানে নোস ইংলিশে মুখস্থ করতাম না আমি ছোটকালে ওইগুলাই আমরা এখন পড়ব মুখস্থ করব যে প্রাইভেট কার কে কি বলে ট্রাক কে কি বলে এগুলা শিখলেই আমরা ক্লিয়ার এই শিকার পাশাপাশি শুধু কে একটা সম্পর্কে জানবো প্রাইভেট কার ট্রাক তারপরে মোটরসাইকেল এদের কে কি এদের কার্যক্ষমতা কি রকম। অত বেতরা প্রাইভেট কার সর্বোচ্চ নয় সিটের হইতে পারবে এগুলো সামনে এক্সট্রা জানবো বাংলাদেশে আমরা জীবনে শুনি নাই প্রাইভেট কারে নয় সিট হয় আমরা শুধু প্রাইভেট কার প্রাইভেট কার জানতাম হ্যাঁ তো মোটরসাইকেল শিখন মোটরই এগুলো আমরা বাংলাদেশে শুধু সবগুলো কি বলতাম মোটরসাইকেল ব্যাস পা কিন্তু এখন আমরা যেহেতু ইটালিয়ানে পরীক্ষা দিব ইটালিতে গাড়ি চালাবো সো এইগুলো আমাদের ইটালিয়ান নাম জানতে হবে যেমনটা যারা রেস্টুরেন্টে কাজ করে আমরা বাংলাদেশে পেঁয়াজ তারপরে টমাটো আলু এগুলো শিখে আসছি যখন আমি রেস্টুরেন্টে কাজ করতে যাব তখন আমি কিন্তু চিপল্লা পমোদর তারপরে হ্যাঁ ওয়াবা এগুলা কিন্তু আমাকে শিখতে হচ্ছে কেন কারণ আমি ওই সেক্টরে কাজ করতেছি ওই সেক্টর রিলেটেড যে জিনিসপত্র আমাকে ব্যবহার করতে হবে সেগুলার ইটেলের নাম জানতে হবে অমনটাই আমরা কিন্তু আহ রাস্তা শুধু জানতাম আমরা প্রথমে রাস্তার রাস্তায় গাড়ি চলে সেটা গাড়ির যাতা বলা হয় যেখানে মানুষ হাটে মাঠ চাপিয়ে বলা হয় আমরা যেহেতু এই সেক্টর নিয়ে পড়াশোনা করতেছি যেহেতু আমরা পাচারটা তাপে গাড়ি সেক্টরে চালাবো এবং পাচারটা তাপে আমরা চিকলো মোটর মোটর চিকলি অত ভেত্র চালাবো সো আমাদেরকে এই বিষয়গুলা জানতে হবে তো প্রথমে আমরা যদি একটু একটা স্লাইড আলোচনা করি আমরা দেখতে পারবো যে এখানে প্রকার ভেদ কত রকমের গাড়ি আছে স্ক্রিনশট দিয়ে আপনারা লিখে রাখবেন যদি কারো কাছে খাতা কলম থাকে খাতা কলমে লিখে রাখেন যে গাড়ি কত রকম গাড়ি আছে কি কি ক্যাটাগরি গাড়ি আছে প্রথমে আপনারা লেখেন ভেহিকলি সেন্সা মোটরে মোটর সারা কতগুলো গাড়ি আছে ভেহিকলি সেন্সা মোটরে মোটর সারা

এরপর মাকিন এগ্রি কলে মাকিন অপরাধী ফিলে বুসে ট্রাম এই আট ক্যাটাগরির গাড়ি আছে ইটালিতে এই আট ক্যাটাগরির গাড়ি আছে এই প্রত্যেক ক্যাটাগরির ভিতরে আবার কয়েকটা কয়েক রকম গাড়ি আছে প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে কয়েক রকম গাড়ি আছে তো আমরা ক্যাটাগরি আটটাকে শিখে রাখি ইটালিতে আট ক্যাটাগরির গাড়ি আছে সেন্সা মোটরে মোটর ছাড়া গাড়ি চিক্লো মটরি মতো ভেহিকুলি অ তো ভেহিকলি রিমর কি মাক কিনে কিরি কলে মা কেন পাঠা থ্রি স্ক্রিনশট দেন লিখে ফেলেন ওকে এখন প্রথম ক্যাটাগরি কি ছিল ভেহিকল সেনসা মোটরে সেনসা মটরে কোন গোলা এই ঠেলাগাড়ি ভেহিকলি আব্রাত ঠেলাগাড়ি মটর নাই মানুষ হাতে ঠেলতেছে ভাতে টানতেছে ভেহিকলি ট্রাস্টিয়নিয়ানি অ্যানিমালি পশু দ্বারা চালিত গাড়ি মোটর নাই পশু টানতেছে এগুলা কোন ক্যাটাগরিতে সেন্সা মোটরে মোটর সারা ক্যাটাগরিতে গাড়ি আছে আমরা দেখি চিপি কি দেখেন এই ভেলুচিপিদি কিন্তু সেন্সা মোটরের আন্ডারেই সেন্সা মোটরের আন্ডারে কিন্তু সাইকেল বিচিকলে তারপরে ইলেকট্রিক সাইকেল এখানে ব্যাটারি লাগানো আছে করতেছে প্যাডেলটাকে আসিস্ট করতেছে এটাও কি সেন্সার মোটর এর ক্যাটাগরিতে এরপরে কি আছে টেন দেম এটাও সাইকেলের মতো কিন্তু দুই জনে বসে চালাতে পারবে এটা নাম কি টেন টান দেম টান দেম আরেকটা কোয়াদ্রোসিক্লো আ পেডালে চারটা চাকা ঠিকই আছে কিন্তু এটা পেডেলের মাধ্যমে চলে কোনো মোটর নাই সো ভালো করে খেয়াল করবেন ভেহিকুল সেন্সা মোটরের মধ্যে কি কি আছে ভেহিকুল আ ব্রাচার ঠেলা গাড়ি ভেহিকুল ট্রাকশন অ্যানিমাল পশু দ্বারা চালিত গাড়ি বেলুচি বিধি মধ্যে কি কি আছে বিচিক্লেটা সাইকেল এবং ইলেকট্রিক সাইকেল এবং তানদেম তানদেমটা সামনে একজন বসে চালাবে পিস একজন ফ্যামিলি সাইকেল দুইজন চালালে একসাথে বৈশা বৈশা পিস আবার বাচ্চাকে বসায় নিয়ে যেতে পারবে তানদেম দুইজনে চালালে দুইজনে একত্রে প্যাডেল মারলে দ্রুত চলবে আর একটা কোয়াদ্রো ঠিকলো চিক্লো প্যাডেল যেটা প্যাডেল প্যাডেল দিয়ে চলে কোনো মোটর নাই তো এই কি সেন্সা মোটরের কেটা গড়িতে এটা ঠেলা ঠেলাগাড়ি আচার বিক্রি করতেছে এই যে ঠেলাগাড়ি মালামালে যাচ্ছে এগুলাকে যখন নাকি দি ভিতর কারতল্য থাকবে প্রবেশ নিষেধের কারতল্য থাকবে এটা আমরা পরবর্তীতে শিখবো আগে থেকে আমরা টাচ দিলাম আপনাদেরকে এরকম দি ভেতর কারতল্য থাকবো যে এইখানে এরকম ঠেলা গাড়ি ঢুকতে পারবে না এই কাতল থাকলে এরা ঢুকতে পারবে না এটাই ভেলাগাড়িতে ঢুকতে পারবে না সেই রাস্তা দিয়ে কিন্তু অন্য অন্য যানবাহন ঢুকতে পারবে এটা ভি বিদ্যুৎ চালিতের ভেহিকળોabracha ঠেলাগাড়িতে বা টানাগাড়িতে ঢুকতে পারবে না এরা ঢুকতে পারবে না এই কার্টগুলো থাকলে বাট এই গাড়িগুলোকে কি বলা হয় ভেহিকળોabracha senza মোটর ছাড়া ভিগুলা abracha ঠেলাগাড়ি এরপর এটাকে বলা হয় ট্রাসিয়নি animali পশু দ্বারা চালিতটাকে ঘোড়ার গাড়ি গাধার গাড়িটা সেন্সা মোটরে মোটর নাই যদি এরকম কার্তনা থাকে দি ভি মধ্যে একটা ঘোড়ার গাড়ি তাহলে মানে কি এই রাস্তা দিয়ে দি ভি তো নিষিদ্ধ কাদের জন্য নিষিদ্ধ এইরকম রকম ভেহিকুলা ট্রাসনি অ্যানিমালি পশু দরাচালিত পণ্য গাড়ি এই রাস্তায় ঢুকতে পারবে না কারণ কি এখানে নিষিদ্ধ নিষিদ্ধ দেওয়া বাকি সব গায়ে ঢুকতে পারবে ঠেলা গায়ে ঢুকতে পারবে সাইকেল ঢুকতে পারবে শুধু এই টাইপের গায়ে ঢুকতে পারবে না কারণ কি এই টাইপের গাড়ির ছবি এখানে উল্লেখ করা আছে যে তোমরা সবাই প্রবেশ করতে পারবে কিন্তু যাকে দেখানো তারা ঢুকতে পারবে না এটা নাম ডি ভিতর কাটতেল এটা পরবর্তীতে আমরা শিখবো এরপরে এটা আমরা ভালো করে খেয়াল করব যদি ডি ভিতর একটা সাইকেলের সুবিধা থাকে তাহলে সেন্সা মোটরে যে গাড়িগুলো আছে পশু দ্বারা চালিত তারা ঢুকতে পারবে সেন্সা মোটরে যে গাড়িগুলো আছে ঠেলা গাড়ি তারা ঢুকতে পারবে কার ঢুকতে পারবে না এই যে সাইকেল টাইপের যে গাড়িগুলা সেন্সা মোটরে সাইকেল টাইপের যে গাড়িগুলা সাইকেল টাইপের গুলা কি বিরুচি কারা বিরুচি পিদি তানদেম বিরুচি পিদি পিদি তারপরে এই ইলেকট্রিক সাইকেল বিরুচি এবং কোয়াদ্র চিকলি চিকলো এই চার ধরনের গাড়ি প্রবেশ করতে পারবে না যদি ডিভিএ তো ট্রানজিট পের বিচিকলেটা থাকে এরকম সাইকেলের সুবিধাও থাকে সেইখানে প্যাডেল অ্যাসিস্ট করা প্যাডেলের মাধ্যমে চলে একদ চিকলো আপ পেদালে এরা ঢুকতে পারবে না কিন্তু এটা কাদের জন্য নিষিদ্ধ শুধুমাত্র সাইকেল টাইপের যে গাড়িগুলা তারা প্রবেশ করতে পারবে না কিন্তু ঘোড়ার গাড়ি ঢুকতে পারবে ঠেলাগাড়ি ঢুকতে পারবে মোটর সাইকেল ঢুকতে পারবে কদ্র চিকলিয়া মোটরে কদ্র চিকলো পেদালে না মোটর দ্বারা চালিত কদ্র চিকলি চিকলো মোটর সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে কিন্তু এই কাতলোর নাম কি দিবি তো কার্তল নাম কি দিবি নিষিদ্ধ নিষিদ্ধ এই কার্তলের ভিতরে যাকে মেনশন করে দিবে যার চিত্র এঁকে দিবে সে জাতের কেউ ঢুকতে পারবে না কিন্তু অন্য জাতের সবাই ঢুকতে পারবে আমরা কিন্তু একসাথে দুই টাই শেষ করে ফেলতেছি হ্যাঁ তো এটা থাকলে সাইকেল টাইপের কিছু ঢুকতে পারবে না কদ্র চিকলিয়া পেদালে ঢুকতে পারবে না কুইজে কিন্তু কদ্র চিকলো পেঁদালে অনেক কনফিউশন হয় যদি বলা হয় কনসেন্টে অনুমতি আছে কদর চিকলো পেঁদালে ঢুকার তাহলে কিন্তু ফালসো

সাদা থাকে বাট নর্মাল ঠিক হবে হবে পুরা সাদা সাদার মধ্যে কালোতে লেখা থাকবে এক্স টেক্স এরকম বোঝাই যাবে একটা ছোট গাড়ি চিকলো মোটরের নাম্বার প্লেট থাকবে কি সাদা রঙের সাদা শিখা রাখেন সাদা চিকলো মোটরই চালাইতে পাতেনতে আ এম লাগে আ এম এতে আমি আমি এম এ মিনোর আমি মিনোর আমি ছোট তো বয়স হয় কমপক্ষে চোদ্দ চোদ্দ বছর বয়সে চিকন চালাতে পারবে কিন্তু কোনো যাত্রী নিতে পারবে না সে একা চালাবে তার বয়স ষোলো হবে তখন সে চাইলে যাত্রী নিতে পারবে কারণ তখন সে মাজর এনে আর চোদ্দ বছরে কিন্তু মিনর এনে মিনর যখন চালাবে সে একা চালাবে চিকন মোটরই যদিও চিকন মোটরের মধ্যে যাত্রী অনুমতি আছে যখন নাকি কোনো মাজর নে ড্রাইভ করবে তার বাবা বা তার বড় ভাই তখন সে চাইলে পিছে যাত্রী নিতে পারবে বা যার বয়স চোদ্দ বা পনেরো তারা যখন চিকন মোটর চালাবে পিছনে যাত্রী নিতে পারবে না কারণ তারা নিজে একটা বাম্বিনো তারা একটা বাচ্চা নিলে তার টেকার কেমনে করবে সো যখন ষোলো বছর হবে তখন সে চিকলো মোটর চালাইলে পিছনে যাত্রী নিতে পারবে আর যাত্রীর বয়স কমপক্ষে পাঁচ বছর হইতে হবে দুই তিন বছরের বাচ্চা কাচ্চা পিছিয়ে নেওয়া যাবে না কমপক্ষে পাঁচ বছর হইতে হবে যে পিছনে বসবে আর যে নিবে তার মাজর এনে হইতে হবে বা নর্মালি মিনর এনে যদি হয় চোদ্দ বছর বয়স যদি হয় সে চলে চিকটো মোটরের পাতেন তা আইএম নিতে পারবে এটার গতি সেবা সর্বোচ্চ কত বুঝলা যায়

বেশি ভেরি গুড ওকে সবাই তো একদম পুরা বুলেট স্টুডেন্ট যাক ভিডিও দেখে আরো ক্লিয়ারলি ধারণা পাবেন তো চিকলো মোটর ক্যারেক্টারটা আমার খেয়াল রাখতে হবে ক্যারেক্টারটা কি যে ইঞ্জিন সিলিন্ডারটা ইঞ্জিনের আকৃতি ম্যাক্সিমাম 50 সিসি হবে ম্যাক্সিমাম এর কম হইতে পারে এর বেশি হবে না 50 এর উপর হয়ে গেলে এটা মোটর চিকলি হয়ে যাবে আর ভেলোসিটি গতি সীমা সর্বোচ্চ হবে 45 কিলোমিটার পার আওয়ার আর ইঞ্জিনে কতটুকু শক্তি উৎপন্ন করবে সর্বোচ্চ ছয় কিলোয়াট চার অথবা ছয় কিলো যদি ডিজেলের ইঞ্জিন হয় ডিজেলে চলে তাহলে চার কিলো শক্তি উৎপন্ন করবে আর তেলে করবে মোহাম্মদ শুভ কি সম্পর্কে ধারণা আছে শুভ অথবা লামিন খান কি সম্পর্কে ধারণা আছে কিলোয়াট কি

দুইশো ওয়াটের লাইট আছে আমরা দেখছিলাম না একটা ভেরি গুড তারপরে যে টিভি চলে পাঁচশো ওয়াটের টিভি চলে তারপর আপনার ওই কম্পিউটার চলে হ্যাঁ তাই না তো এখন যদি আপনার কাছে ধরেন ছয় হাজার ওয়াট শক্তি থাকে ছয় হাজার ওয়াট তাহলে ছয় হাজার আপনি এক হাজার একটা বাপ জ্বালাতে পারবেন আবার পাঁচশো ওয়াটের দুইটা ফ্যান চালাতে পারবেন তাই না যদি এত শক্তি পাচ্ছে ছয় হাজার ওয়াট একটা হিটার চালাতে পারবেন তাই না শক্তিটা উৎপন্ন করার জন্য কি হয় চিকলো মোটরের মধ্যে যে ইঞ্জিনটা আছে না তেল দিলে তেল পইড়া পিস্টন গুলা বারি খায় বারি খায় যে শক্তি উৎপন্ন করে সেই শক্তির পরিমাণ কতটুকু ছয় হাজার ওয়ান ছয় ওয়ান ছয় হাজার বোর্ড বা ছয় হাজার বা ছয় কিলো ওয়ান এই ছয় কুড়ার চিক্লো মোট কি হয় চাকা ঘুরে লাইট জলের সামনে হর্ন দেন গতিবার চিকলো মোটের যে কার্যকলাপ হয় এই শক্তি পাইকৈ থেকে ওই যে ছয় কিলোট শক্তি উৎপন্ন হইলো শক্তি থেকে উৎপন্ন হলে ওই ইঞ্জিনের মধ্যে তেল পৈরা ক্লিয়ার আর মোটরসাইকেলের মধ্যে শক্তি বেশি উৎপন্ন হয় মোটর সাইকেলের মধ্যে কত হয় এগারো এই এগারো হয় বিশ কিলোট হয় তিরিশ কিলোট হয় একশো কিলোট হয় দুইশো কিলোট হয় তাই না মোটরসাইকেলের ইঞ্জিন আকৃতি অনুযায়ী বেশি শক্তি হয়ে গেলে আরো বেশি দ্রুত চলতে পারবে হেডলাইটের আলো আরো বেশি প্রখর হবে তাই না আরো বেশি ভারী পাল নিতে পারবে কারণ কি তার শক্তি বেশি উৎপন্ন হচ্ছে মোটরের মধ্যে বা চিকনুটের সূত্র ছোট গাড়ি এর জন্য সর্বোচ্চ কয় কিলোট হবে চার বা ছয় চার বা ছয় ক্লিয়ার ওকে

দুয়ে রে হইতে পারে রথে মানে চাকা এই দুই রথে হইতে পারে আবার ত্রে রথে হইতে পারে আবার চার রথে হইতে পারে যখন নাকি চিকলো মোটে টাকা থাকবে তখন এটা নাম হয়ে যাবে কদ্র চিকলি লেদ জেরি চারটা চাকা থাকার কারণে কদ্র চিকলি লেট জেরি মানে হালকা ছোট কদ্র চিকলি যেমন এটা কদ্র চিকলি লেট জেরি মানে হালকা ছোট

খালি চাকা চারটা আছে দেখা এর নাম হয়ে গেল কত চিকলি লেজজেরি কিন্তু এই চিকলো মোটর এর কত চিকলি কিন্তু सेम সিমিলে সিমিলে না सेम না ই সি सेम ব্রেক হইলো सेम ব্রেক কিন্তু চাকা চারটা এখন কত চিকলির মধ্যে দেখতে আছে নন লেজেরি লেজেরি মানে কি হালকা হালকা আর নন লেজেরি মানে মানে অন্য স্টাইফের মানে হারি 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 বাড়ি তো এটা কি হালকা লাগে না ভারী লাগে এটা ভারী এটা হালকা এটা ভারী তো যদি ভারী গাড়ি তো এটার এটা গতি সীমা सेम থাকবে নো এটা গতি সীমা কত সর্বোচ্চ অত্যন্ত কত 80 80 এটার এটা ইঞ্জিন সাইজ 80 এর বেশি থাকে 50 বেশি থাকবে কিন্তু কত থাকবে এর উল্লেখ নাই কিন্তু 50 এর বেশি থাকবে ঠিক আছে কিন্তু যে 300 হ্যাঁ তিনশো যাইতে পারে বাটি থেকে অত্যন্ত মাসিমো বেলসিতা স্ক্রিবে এরানো দিয়ে তোর অত্যন্ত মাসিমো বন্ধ লেখা থাকতে হবে হ্যাঁ সর্বোচ্চ অত্যন্ত এটার কত কিলো শক্তি উৎপন্ন করতে পারে ভিডিওতে দেখছিলেন কত কত কিলো এটা সর্বোচ্চ পনেরো বা এর কম পনেরো বা এর কম আর এটা সর্বোচ্চ ছয় ক্লিয়ার এটা যেহেতু বড় গাড়ি এবং স্পিডও বেশি তো ইঞ্জিন সাইজও বড় তো এটা শক্তি কি করবে বেশি উৎপন্ন করবে তো কত বেশি উৎপন্ন করবে সর্বোচ্চ কত

নন লেজ যে রেগুলা মতো হয় নো নো লেজ যে রেগুলা সেগুলা মোডের মতো হয় আমরা ক্লিয়ার না সবাই এখন নন লেজ যে রেগুলা মতো না তো মোডের মধ্যে কি কি আছে চিক্লোমোটরে দুই রতে হতে রতে এর হতে লেজ যে রেগুলা কি চিক্লোমোটরে ক্যাটাগরিতে ক্লিয়ার ইয়েস ওকে নতুন স্টুডেন্ট সিরাজুল ক্লিয়ার এ পর্যন্ত রানা ক্লিয়ার

অ্যানিমেল পশু দ্বারা চালিত গাড়ি সাইকেল কি বাক্য মতোলি দেখেন মোটর চিকলি মোটর চিকলি মোটর সাইকেল কিসের আন্ডারে মোটো ভেহিকুলের আন্ডারে এরপর চিকলো মোটরি শিখছি বাট এখন কি নাম কি ত্রি চিকলি দেখেন চিকলোর আগে চিকলো আর থ্রি মানে কি তিনটা চিকলো মানে কি বেশি বড় বেশি স্পিডি থ্রি চিকলি চিকলো মোটর থ্রি চিকলি মধ্যে তফাৎ আপনারা একটু পরে বলতেছি যেটা চিকলো মোটর এই নামই বলে চিকলো সাইকেল টাইপের চিকলো মানে ছোট চিকলো আর যখন ত্রি চিকলি উত্তোলন হবে মানে কি চাকা তিনটেই থাকবে ত্রি চিকলি যে ত্রি চিকলি তিনটা চাকা

দুই চাকা আর যদি বলা হয় যত গাড়ি দুই চাকা আছে সবই মোটর সাইকেল কথা কি সত্য সাইকেলের দুই চাকা সাইকেল মোটর সাইকেল না বা যদি বলা হয় মোটর সাইকেলের দুই চাকা থাকবে তাহলে হইব কি আর যদি বলা হয় যত গাড়ি দুই চাকা সবই মোটর সাইকেল তাহলে কিন্তু আবার কি হবে মোটরসাইকেলের ইঞ্জিনের সাইজ সুপিরিয়োরে বেশি হবে কত সিসির বেশি 50 সিসির বেশি হবে 50 সিসি 1000 সিসি হইতে পারে পিয়াল সারটা কয় সিসি 1000 সিসি আমার kawasaki ninja 600 সিসির হইতে হইতে পারে তো 50 সিসির উপরে গেলেই এটা কি হয়ে যাবে মোটরসাইকেল মোটোজিকলি ক্লিয়ার আর 50 এর নিচে থাকলে চিক্লো মোটরি সর্বোচ্চ দুইজন

চালানোর জন্য কি লাগবে আপনার হেলমেট ওকে সো মোটরসাইকেলের মধ্যে কিছু মোটরসাইকেল আছে যে রকম এটাকে বলা চেলুলাদি সিকুরেসা চেলুলাদি সিকুরেসা জাহদুল ভাই কি এরকম দেখছেন মোটরসাইকেল এরকম দেখছেন নজরুল ভাই ইটালিতে দেখছেন চেলুলা লাগানো দেখছেন

তো নাম আলোচনার মধ্যে যারা আলসার মানুষ করছেন যারা রুমে একা আছেন তারা আলসার মানুষ করেন নইলে কিন্তু আমার এই সমস্যা হচ্ছে মনোযোগ হওয়ার জন্য হ্যাঁ ওকে কথা বললেন না ব্লক করে দেবো ঠিক আছে আপনারা কিন্তু আজীবনের জন্য জুম থেকে ব্লক হয়ে থাকবেন যদি আলসারে মানু করার পর সাউন্ড করেন আর জীবনে জুমে ঢুকতে পারবেন না আপনার ফেসবুক থেকে দেখবেন এটা দৃষ্টার্বের শাস্তি আর যারা আলসারে মানুষ করবেন

এইগুলাও অটো গিয়ার হইতে পারে এখন মোটর সাইকেলের মধ্যে বিশেষ ক্যাটাগরির থাকে এটাকে বলা হয় এটা মোটর সাইকেলের মধ্যেই এটা নাম কি এটা মতোলির মধ্যেই পড়বে এটা কোনো ত্রি চিকলি না ত্রি চিকলি মোটর বললে ভুল হবে এটা কি সাইডেকার না মে আলাদা সাইডেকার ক্যারেক্টারটা মোটর সাইকেলের মতোই গতি পাত্রিশ বেশি ইঞ্জিন একটা পঞ্চাশের বেশি হ্যাঁ ট্রান্সপোর্ট করতে পারবে দুই দি দুই পerson এখানে এমন না যে চালকের পিছন একজন বসলো এখানে না চালক তো এখানে চালাবই এখানে শুধু একজন বসতে পারলো এই পিসোরা না বইসা কই বসতে পারবো এখানে বসতে পারো দুইজনই বসতে পারবো কিন্তু চালকের পিছনে না এই যে এখানে একজন এখানে একজন মোটরসাইকেলের মতোই কিন্তু এটা বিশেষ ক্যাটাগরিতে বানানো এটাকে বলা হয় সাইডেকার কি বলা হয় সাইডেকার যদি বলা হয় সাইডেকার একটা তিন চিকলি জানি কিন্তু ফলস সাইডেকার কি একটা মোটর চিকলির মধ্যেই কিন্তু বিশেষ ক্যাটাগরি বানানো পশ্চনে ছেড়ে দোতা তো দি কারণ যেটা সাইডে কারণ পিছনে না বসে পরে এই সাইডে বসাইলো বুঝতে পারছেন এটা কিন্তু মোটর মধ্যেই কিন্তু এটাকে যদি বলা হয় এটা ত্রিচিকলি তাহলে কি হবে এটা ত্রিচিকলি না এটা মোটর চিকলো মোটর সাইকেল সম্পর্কে ধারণা হয়েছে সবার যারা ওকে মোটর মধ্যে সেল লাগানো থাকতে পারে জিসান খান

সব আসবে যেটা বলে এটাই কুইজ খালি দেখবেন যখন কুইজের ফিল্ডে যাবেন তখন দেখবেন সবই একদম কমন ঠিক আছে ধরেন আপনার যখন এই আমরা তো আগে অলরেডি এগুলো কুয়ে আসছি তো আমরা আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতেছি আপনার যখন ফিল্ডে যাবেন যখন আমি আপনাদের আগে থেকে বলে দিলাম যখন বল মরলি মরলি ধর যখন বল করবে বলবো যে ট্যাম খাবে ওখানে দেখবি লেগ লেগ স্টাম শেষ আমি বলে দিলাম আপনাকে যখন এক ব্যাটিং এ দাঁড়াবেন যখন দেখবেন মরলি ধর আসতেছে তখন আপনি প্রিপারেশন থাকবেন যে না বল করবো সামনে

ছেলেকে যদি আপনি এক হাজার মোটর মোটরসাইকেল দেন ওই কি প্রথম টানে আপনি আপাতের নিতে পারবেন তখন আপনি এক হাজার গায়ে গতরে বড় হবেন মানসিক চিন্তা আরো ভার হবে ফ্যামিলির প্রতি টান থাকবে আপনার গাড়ি তিনশোতে চললেও আপনার গতি তিনশো উঠবে না কারণ কি ফ্যামিলির প্রতি টান আছে একটু ম্যাচুর হয়েছেন এর জন্য যারা ছোট বয়সে মোটরসাইকেল চালাতে চায় তাদের জন্য কিছু মোটরসাইকেল কি করলো একটু লিমিট করে দিল ছোট খাটো কিছু মোটরসাইকেল বানাইলো যারা চাইলে ওই জন্য বেশি টান না উঠাতে পারে চাইলে ওই জন্য এরা উড়া ধরে চালাতে না পারে হ্যাঁ ১৪ বছর বয়সে বেশি ছোট এর জন্য আপনাকে চিকলো দিয়ে দিল চিকলো মোটরির মধ্যে পড়ে থাক যা আর যখন একটু বড় হলেন মাজরেন্ হইলেন ষোলো বছর বয়সে এখানে কি মাজরেন্ কাউন্ট করা হয় তখন আপনাকে ঠিক আছে মোটরসাইকেলের পারমিশন দিলাম কিন্তু

আবার শক্তি যদি বিশ্ব উৎপন্ন করে তাহলে পারতো না কারণ শক্তি বিশ্ব উৎপন্ন করলে তাড়াতাড়ি করে শক্তি একশো পঁচিশ হইলেও টান দিলেই তাড়াতাড়ি গুতি উঠে যাবো তো সেই ক্ষেত্রে যারা আউনও নিবে এদের জন্য কি করলো যে শক্তিও কমাই দিলো কত শক্তি হইলো এগারো কিলোয়াট কত মানে এগারো কিলোয়াট শক্তি উৎপন্ন করে আমার মোটর সাইকেল সেগুলো চালাতে পারবে একশো পঁচিশ পর্যন্ত কারা

এখন আমি আরো দুই বছর পর যেমন চোদ্দ বছর বয়সে চোদ্দ থেকে ষোলো পর্যন্ত আমাদের আইএম নেট পড়ে থাকতে হইব ষোলো বছর হয়ে গেল আমি এটা চালাইলাম এখন আমার বয়স আঠারো বড় হইলাম জোয়ান হইলাম তখন আমি চাইলে কি করতে পারবো এই এগারো জায়গায় সর্বোচ্চ পঁয়ত্রিশ কিলোয়ার পর্যন্ত কি করতে পারবো চালাইতে পারবো ক্লিয়ার পঁয়ত্রিশ কিলোহাট হইলে একশো পঁচিশ জায়গায় ছয়শি হলো সমস্যা নাই কারণ কি এগারো কিলোয়ার তো জন্য কত বছর বলছিলাম এক হাজার কয় বছর লাগবে কত বছর হইতে মনে আছে কি বললাম বিনতি এখন আপনি যদি আঠারো বছর বয়সে আ দুয়ে নেন আপনি পঁয়ত্রিশ কিলো চালাতে পারবেন যদি আপনার পাতেন তার আয়ের বয়স দুই বছর হয় মানে আদে তাহলে আ নিতে হলে কত বছর লাগবে সরাসরি আপনার চব্বিশ বছর অথবা আপনি বিশ বছর বয়সে আ দুয়ে নিলেন আগে আগে আ নিলেন বিশ বছর বয়সে আ দুয়ে নেয়া দুই বছর পরে যখন বাইশ বছর হলো তখন আপনি চাইলে সরাসরি আ নিতে পারবেন আর যদি আপনার আগে আর জন্য মত বিহিগুলোর মধ্যে ত্রিচিকলি দেখেন এটা হলাম বাংলাদেশের সিএনজি একটু বেশি স্পিডে চলে ওই সিএনজি টাইপের তিনটা চাকা পিছন চাকা থেকে সামনের চাকার দূরত্ব সমান এই পিছনের এই চাকা থেকে সামনে চাকা দূরত্ব সেম আবার ওই চাকা থেকে সামনে দূরত্ব কি হয় ত্রিচিকলি এর গতিসীমা পাতের বেশি এবং ইঞ্জিনের আকৃতি পঞ্চাশের বেশি আর যদি চাকা তিনটেই আছে সেমে কি আছে গতি সীমা 45 সর্বোচ্চ এবং ইঞ্জিন সর্বোচ্চ 50 তাহলে এটা কি হয়ে যেত নাম হয়ে যেত চক্রমোটরিয়া থ্রে রতে চক্রমোটর যাত্রে রতে আর যখন স্পিড 45 বেশি ইঞ্জিন সাইজ 50 এর বেশি তখন নাম হয়ে গেল কি থ্রি চক্রি ক্লিয়ার ছয় বাই খালি ক্লিয়ার ক্লিয়ার তো আনক্লিয়ার কি প্রশ্ন থাকলে উত্তর দেব কি প্রশ্ন করেন কোথায় সমস্যা

পনেরো বা এর কম ম্যাক্সিমাম পনেরো কম হইতে পারে দশ হইতে পারে বারো হইতে পারে কিন্তু সর্বোচ্চ কত পনেরো কিলো শক্তি উৎপন্ন করবে ইঞ্জিন থেকে এটা কোনো সিসি নাই কিন্তু কিলো বলা হয়েছে এখানে পুষ্ট কোনো সিসি বলবে না সিসি তো এর বেশি অবশ্যই হইব যেহেতু অলরেডি এটা নলেজ জেরি এবং সর্বোচ্চ পনেরো কিলো এবং ভেরুসি সর্বোচ্চ অত্যন্ত কিলোমিটারি প্যারা আওয়ার আশিতে চলবে সর্বোচ্চ গতি সীমা ঘন্টায় ওকে এখানে পাঁচচল্লিশ কেজি হবে যদি মানুষ পরিবহন করে এরকম কত চিটি আর যদি মাল পরিবহন করে তাহলে সর্বোচ্চ ছয়শ কেজির মতো হবে এটা এগুলো কোনো কুইজে নাই তারপরেও আপনাকে জানা রাখলাম এই দুইটা জিনিস চারশো পঞ্চাশ কেজি এবং ছয়শ কেজিটা এটা নলেজ যেটা বললাম চার কিলো হতে পারবে চার চাকা হবে এবং সর্বোচ্চ পনেরো কিলোট হবে গতি সেবা সর্বোচ্চ আশি এবং এটা উপরে খোলা থাকতে পারে যেটা খোলা থাকবে এটাকে বলা হয় আপের তাক

ম্যাক্সিমাম কত কুইন দিছি ক্লিয়ার ওকে সো আমরা আজকে অল্প অল্প শিখবো আজকে চিকনো মোটের মতো ভিগুলো কুইজ করব। এরপর যত ভিগুলো আছে গাড়ির প্রকার ভেদ অত ভিগুলো এই অত ভিগুলো এগুলা এখন কি চিকলো মোটরের দুয়ের মধ্যে এগুলো আমরা পড়লাম এই মতো ভিগুলি যেগুলো দেখলাম যে মতো ভিগুলি গুলো কি থাকতে পারে মতো মতো চিকলো থাকবে এই মতো কারো যেটা যেটাকে বলা সাইড একার থাকবে ত্রিচিকলো থাকবে কদ চিকল যেগুলো ভারী গোলা নলেজ যে থাকবে এই কদ এগুলা কি সব মতো ভিহিকুলার মধ্যে আর চিকল মোটর এগুলো আমরা শিখছি উপরে এরপর আমরা যেটা শিখবো পরবর্তী ক্লাসে আমরা একটু সময় নিচ্ছি যেন আমরা ভালোভাবে শেষ করতে পারি এই অত ভিহিকুলি এটা আমরা পরবর্তী ক্লাসে এই অত ভিহিকুলি আলোচনা করব অত ভিতরের ক্যারেক্টার কি সর্বোচ্চ কয় সিটের হইতে পারে অত কারাবারের ক্যারেক্টার কি হ্যাঁ তারপরে অত কারো কি অত বুস কি ত্রাত্তর ইস্তালে কি ফিলো বুস্কি কি এই নামগুলো আপনারা মুখস্থ করে ফেলেন একটা স্ক্রিনশ দিয়ে রাখেন নামগুলো মুখস্থ করেন তো আমরা এই পরবর্তী একটা ক্লাসের মধ্যে অত ভিকুলি আলোচনা করলে আমরা খুব সহজেই এই গাড়ির প্রকার বেদ সম্পর্কে আমরা দুইটা ক্লাসের মাধ্যমে খুব ভালোভাবে জানতে পারবো আমি আগে কখনো কোনো ক্লাসে এত সুন্দর আলোচনা করে পড়াই নেই আপনারা নতুন এক্স ইলেভেন স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভ এরা আমি একটা গ্রুপে কিছু পোস্ট করলে সবাই রিয়্যাক্ট দেয় যখন আগে গ্রুপে আমি একটা পোস্ট করব যে আজকে ক্লাস হবে এই সময় বা এই ভিডিওটা সবাই দেখেন এটা ভয়েস দেই যখন নাকি আপনারা রিয়্যাক্ট করেন লাভ রিয়্যাক্ট বা লাইক রিয়্যাক্ট যখন একটা ভয়েসের মধ্যে বা গ্রুপে পোস্ট করলাম একটা ভিডিও সেখানে হ্যাঁ পঞ্চাশ ষাট সত্তর আশিটা রিয়্যাক্ট হয়েছে মানে কি সবাই অ্যাক্টিভ সবাই এগুলাকে রেসপেক্ট করতেছে তখন আমার আগ্রহ বাড়ে যে না এরা তো সবাই আজকে ক্লাসটা করবে তাহলে আমি ক্লাসটা ভালো প্রিপারেশন নিয়ে ক্লাসটা করাই সো গাড়ির প্রকার বেত আমরা আজকে শর্টের মধ্যে সেনসা মটরে মোটর ছাড়া চিকলো মোটরই এবং মোটর ভেহিকলই এই তিনটা ক্যাটাগরি কিন্তু আমরা এখন আমাদের ব্রেনের সেট করা আছে সেনসা মোটরে মোটর ছাড়া সাইকেল ঠেলা গাড়ি ঘোড়ার গাড়ি গাদার গাড়ি সেন্সা মটরে মটর নাই আর তারপরে কত চিকিৎ পেডালে মটর নাই টান টান দেন দুই সিটের মটর নাই এগুলা মোট সেনসা মোটরের মধ্যে ভেহিকালির মধ্যে পড়লো চিকলো মোটর আছে সর্বোচ্চ গতি সীমা পাঁচ চল্লিশ ইঞ্জিনো দুই চাকা তিন চাকা চার চাকা হলে জেরি বলা হয় আবার সাতপোলা এগুলা কিন্তু শর্টকাটে আমরা অলরেডি শিখে গেলাম চলে যাব কুইজে তবে কুইজের মধ্যে কেউ যদি করেন আমি ব্লক করে দেব ডিস্টার্ব বলতে যারা আলসারে মানা করছেন আপনারা এই অ্যান্সার দিবেন কিন্তু দিষ্টব করা যাবে না সাইড সাউন্ড করা যাবে না দেখি আপনাদের প্রোগ্রেস কি রকম ها যারা আলসে মানে করছেন কথা বলার জন্য যারা কি রুমে খালি রুমে আছে তারা সেটা এনর করবেন চলে যাব আর্গুমেন্ট তো চলে যাব আমরা ইস্ট্রাদার পার্টে এরপর চলে যাব আমরা কি শিখলাম আমরা 23 নম্বর থেকে চলে যাব 23 এ ক্লাসিফিকেশন সিক্লোমোটরি সিক্লোমোটরি ক্যাটাগরি মোটোরিকলি ত্রিসিক্লিয়া মোটরে

মোটর চালিত গাড়িগুলো আছে প্রত্যেক মোটর চালিত গাড়িগুলা হোক চিকলো মোটরই হোক মোটর স্ট্রিকলি হোক অতভেত সবাইকে প্রথম নিবন্ধন আজকে রাস্তায় নামলো প্রথম নতুন গাড়ি প্রথম নিবন্ধনে চার বছর পর থেকে প্রত্যেক দুই বছর অন্তর অন্তর ফিটনেস চেক আপ করতে হয় রিভিশনে করতে হয় যত মোটর চালিত গাড়ি আছে প্রত্যেক গাড়ির ফিটনেস চেক আপ করতে হয় যে এখনো কি রাস্তা চলাচলের জন্য উপযুক্ত কিনা মোটর দিয়ে বেশি কালো ধোয়া বেরোচ্ছে কিনা গাড়ির বডি স্ট্রাকচার ঠিক আছে কিনা অনেকি কিন্তু চলল তো এর জন্য প্রথম কয় বছর পরে প্রথম তার বছর যতনকারী প্রথম 4 বছর পরে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 4 বছর পরে 2 বছর অন্তর অন্তর কি করতে হয় রিভিশনে কিডনেস করতে হয় যে এখনো রাস্তার জন্য এটা উপযুক্ত উপযুক্ত কিনা ক্লিয়ার না যেহেতু ক্রিটিক্যালি আমরা ধরে এটা এমন একটা জান যেটাকে প্রথম 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কি করতে হয় রিভিশন করতে হয়

এটা হলো মটর চিকলি আমি বলছিলাম না যে মনোরিল ধর বল করলে অফিস স্ট্যামে যায় লেগ স্টেমে যাব এটা তো পারলেন না এটা তো ভুল করলেন তো ধনী বুঝালাম ধনি বললাম না যে যদি বলা হয় ত্রি চিকলি মোটর একটা সাইডে কার এটা কি ফালসো বলছিলাম না তো এটা বলা হ্যাঁ ত্রি মোটরে হইলো এমন ভাবে বানানো হয়েছে মোটর সাইকেল এবং তার পাশে একটা সিট দেওয়া হইল না I veicoli a due ruote con motore termico fino a 50 cm3 di cilindrata e velocità massima di 45 km all'ora sono ciclomotori. Vero. 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 I veicoli a due ruote, due chakra gari jar motor, motore termico, tapio engine, tel pure shuktutponno kore, e è termico. Je tel pure shuktutponno kore è, 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 è termico. 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 Ar je elettrico motor elettrico. charge chale. আর যেগুলো তেলে চলে এগুলো তের মিকট সো তাপি ইঞ্জিন যার ইঞ্জিন আকৃতি পঞ্চাশ সর্বোচ্চ এবং সেবা সর্বোচ্চ মাস সীমা পাঁচচল্লিশ এরা কি চিকলো মত

è consentito sostituire il dispositivo di scarico dei quadricicli leggeri per aumentare la velocità massima, purché non si aumenti la cilindrata del motore. E da Bully È <laughs> consentito, ma non mute a se, sostituire pure kora, il dispositivo Il dispositivo di scarico dei quadricicli leggeri. Quadricicli leggeri ecta, mescina, apre, কেন পরিবর্তন করবেন টের আমেন্টারে বাড়ানোর জন্য লা ভেলোসিটা ম্যাক্সিমা সর্বোচ্চ গতিসীমা বাড়ানোর জন্য একটা মেশিন চেঞ্জ করতে পারবেন কেন চেঞ্জ করবেন ফলসো ভেরি গুড ফলসো ফলসো কারণ কি নন সেলমেন্টি চিলিন্দ্রাতা দেল মোটরে মোটরের ইঞ্জিন পরিবর্তন করন যায় না দেখা ওই যে ডিসপোজিটর স্কারিকো যেখানে ধোয়া বাইরে হয়

Motor sala. I tricicli a motore sono veicoli a motore a venti. Una velocità i, <messi> tri I tricicli a motore sono veicoli a motore a venti. Una velocità massima per costruzione superiore a 45 vero. km all'ora vero. Già, godessima sorbo gioco chi pontus e eh, patti scrivere mm chi. -hmm. Bishi. Opre. Costruzione turico re sistico, banabè. Da godessima, patti di scel. Bishi. Tricidio gabbiaro. E sì. Garotte con pedalata assistita, dotate di motore elettrico ausiliario di potenza massima fino a 0,25 kW, sono definite ciclomotori. Haiket,

Il motociclo è un qualunque veicolo a due ruote. Falso. Falso. Qualunque veicolo, qualunque veicolo, qualunque. No. Monocicli però, galli già due So. Falso. The one kind è un qualunque veicolo a due ruote. due Falso I ciclomotori a due ruote non possono avere un motore termico di cilindrata superiore a 50 cm3.

Che <laughs> I tricicli a motore sono veicoli a motore a tre ruote simmetriche. Tri ruote simmetriche. I quadricicli non leggeri a manubrio e con carrozzeria aperta possono essere condotti senza casco. Senza casco, non leggeri, manubrio con carrozzeria aperta,

successivamente ogni due anni. Eccoci, i motocicli sono soggetti di visione dopo cinque anni. Dopo quattro anni, poi ogni due anni, cinque um. anni. tre anni Alzo, Ai fini della no. circolazione, i quadricicli leggeri sono assimilati ai motocicli. Io

এটা বের হবে ফালসো কারণ টি ফালসো নন সুনো সজ এমন কোনো যানবাহন না যাকে রিবিসционе করতে হয় ফালসো সব মোটর জানকে করতে হয় হয় না হ্যাঁ বলছে নন সুনো এমন কোনো যান না যাকে রিবিসционе করতে হয় ফিটনেস চেক করতে হয় ফালসো প্রশ্ন তাহলে ভাই সাউন্ড কোয়েন্টা ব্লক

I tricicli a motore sono veicoli con motore di cilindrata inferiore a 50 cm3 e a 20 velocità massima per costruzione fino a 45 km all'ora. Tricicli inferiore a 2/3: superiore. Non tutti i veicoli a motore a due ruote vengono classificati ciclomotori.

আমরা এখন যেটা করব সবাইকে আমি এখন হোমওয়ার্ক দিচ্ছি আমরা আগামী আগামী ক্লাসে অত ভিগুলো শেষ করে ফেলবো প্রথম অধ্যায় শেষ করে ফেলবো অল্প অল্প করে আগাবেন প্রথম অধ্যায়টা ভালো করে শিখতে পারলে পরবর্তী অধ্যায় পানির মতো সহজ হবে সো আমরা যাব যাব মধ্যে মধ্যে ইস্ট্রাদার সবাই ভালো করে খেয়াল করেন আমরা যতটুকু শিখলাম এই বাইশ থেকে তেইশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চারটার উপর আমরা মিক্সড মিশিয়ে কারণ কি এই চারটার মধ্যে আমাদের ভুল বেশি হয় এগারোটা এখানে ষোলোটা অত বেশি প্রশ্ন নাই টোটাল পাঁচটার মধ্যে প্রশ্ন আছে তো প্রত্যেকবার ত্রিশটা করে প্রশ্ন আসবে তো তিন চারবার এগুলো করার পরে কি করবেন এই যে শুরু থেকে শুরু থেকে এই পর্যন্ত আমরা এক থেকে শুরু করে এগুলা সিলেক্ট করব আমরা এক থেকে এগুলো সব এগুলো আমরা আলোচনা করেছিলাম আমরা এই পর্যন্ত মিক্সড কুইজ করব 26 পর্যন্ত এরপর পরবর্তী ক্লাসে যখন আমরা এই বাকি অধ্যাগুলো শেষ করব বাকি পার্টগুলো শেষ করে ফেলব এরপর আমরা প্রথম অধ্যায়ের উপর মিক্সড কুইজ করব এবং ইম্পর্ট্যান্ট প্রথম অধ্যায়ের উপরে তিনটা পিডিএফ ফাইল দেব সেখানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে প্রথম অধ্যায়ের সেই প্রশ্নগুলো স্টাডি করলে দেখবেন প্রথম অধ্যায় কমপ্লিট আজকে পর্যন্ত পর্যন্তই আমরা প্রথম যে ভিগুলি পাটা আলোচনা করব চিকলো মোটরই তারপরে মোটর চিকলি সেন্সার মোটরে এই জিনিসগুলো আমরা আবার রিপিট করবো কাল এগুলো আবার রিভাইজ করব আজকে রাত্রে প্র্যাকটিস করব আগামী পরশুদিন অত ভিগুলি গাড়ি গাড়ি যেগুলো বড় প্রাইভেট কার তারপরে রিমোর কি সিমি রিমোর অত সন্ধ্যা অত ট্রেন অত আর্তি পোলা অত অল্প কিছু সংখ্যক বিষয় নিয়ে আমরা আলোচনা করে প্রথম মধ্যে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শেষ করতে পারবো ইনশাল্লাহ সবাই হোমওয়ার্ক নিজেরা এই চাপ্টার উপর মিস করতে থাকেন যেন ছোটো ভুলগুলা ভুল নিজেরা ওভারকাম করতে পারেন ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম